স্কুলের বাথরুমে ছাত্রীকে যৌন হেনস্থা গুরগাঁওয়ের এর ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে এক ছাত্রকে খুনের পর একটি ঘটনায় কলঙ্কিত হল রাজধানীর মুখ এবার ক্লাস ওয়ানের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল স্কুলের এক নারীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দিল্লির মালব্যনগরের সেন্ট নিরাঙ্কারী পাবলিক স্কুলে জানা গেছে ওই নাবালিকা স্কুলের বাথরুমে গিয়ে মহিলা অ্যাটেন্ডেন্টের খোঁজ করছিল ওই মহিলার নাম ধরেও কয়েকবার ডাকা ডাকি করে কিন্তু সেই সময় কাছে পিঠে ছিলেন না ওই মহিলা অ্যাটেন্ডেন্ট নাবালিকার গলার আওয়াজ পেয়ে বাথরুমের ভিতর হাজির হয় রাকেশ নামে এক স্কুল কর্মী অভিযোগ নাবালিকাকে একা পেয়ে শরীরের গোপনাঙ্গগুলি স্পর্শ করতে থাকে সে ভয় পেয়ে সে চিৎকার শুরু করতেই পালিয়ে যায় রাকেশ বাড়ি পুরো ঘটনাটি মা বাবাকে জানায় ছাত্রীটি এরপর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার অভিভাবকরা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্কুল কর্মীর রাকেশকে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন